গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ ব্লগে আরও একটা ভিডিওর সাথে অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আজকে বাড়ি চলে যাব, অনেক দিন থাকলাম সেই রবিবার এসেছি। তো আজকে আবার বর আসছে নিতে আমাদেরকে, এতক্ষণে হলে চলে এসছে, মানে তাহারপুর নেমে পড়েছে। তো আজকে দিনটা কীভাবে কাটাই সবাই মিলে একসাথে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখে থাকো ভিডিওটা, করবে না, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আশা থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। এখন বাজে তোমার 8:00, 9:00 বাজে। তো আর আজিত বাইরে দাঁড়িয়ে আছো, পাপার জন্য ওয়েট করছো, পাপা কখন আসবে। সারা রাত্রি একটু সেরকমভাবে ঘুমাইনি, নিজ থেকে চোখ খুললে একটু বলছে পাপা কখন আসবে, পাপা কখন আসবে, মানে পাপাকে ছাড়া এখন আর থাকতে পারে না। তো যাই হোক, আর আমি এখনও বিছানার ভেতরে ল্যাপ খাচ্ছি, চলো। বলছিলাম না, আদ্রিত ওর পাপার জন্য ওয়েট করছে, ওটার ওপর দাঁড়িয়ে এখন ওয়েট করছে ওর পাপা কখন আসবে। আর পাশের বাড়ির একটা বোন বলছে তোর পাপা আসবে না, ও তো রেগে গেছে, তাই কি করলো দেখো, ইটটা নিল, নিয়ে এখন ওর গায়ে ছুঁড়ে মারবে। বলছে বলছি না আমার পাপা আসবে যখন আসবে, তাই ইটটা ছুঁড়ে মারলো। আমার বর আসবে তাই আমি ভিডিও করছি। তুমি কি ওই রাতে তুমি তোমার বয়ের সঙ্গে সারাদিন ফোনে গল্প করো, চেট বলে কিছু হয় না, না আমি ফোনে আমি ভিডিও করলি দোষ কই? ফাঁকা একটা টোটো চলে গেল তো, ওই যে আসছে, তুই নিয়ে আসলি বিট্টু, আসু আসু। এখন হচ্ছে সবাই মিলে খেতে বসে পড়েছি। আজকে সকালের তে ছিল মাছ, আর কালকে মা মাংস রান্না করেছিল, সেই মাংস ছিল, আর হচ্ছে তোমার মাছের তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা ছিল। বেশ সকালের খাবারটা ভালোই খেলাম। তো চলো পরে আবার কথা হচ্ছে। রেডি হয়ে গেছে, এখন একটু বাজার যাচ্ছি, ছেলে আর বর বাড়িতে রইল, মা আর আমি যাচ্ছি। তো চলো বাজারে গিয়ে দেখা হবে কি কি করছি বাজারে গিয়ে, এত রোদ তো তাপ খাচ্ছে। ওই যে একটা টোটো আসছে, টোটো দেখলেই যে আমার কি ভয় লাগে এখন, কি জানি। তো চলো বাজারে এসেছে একটা সোনার দোকানে। আমার অ্যাক্সিডেন্টের সময় নাকেরটা হারিয়ে গেছিলো, তাই মা বলল যে তাহলে আমি তোকে একটা নাকের কিনে দেব। তো একটা না, আমি এখানে দুটো কিনেছি, একটা ছোট্ট সাইজের কিনেছি যেটা আমি এখন পরে আছি, আর একটা বড় সাইজের কিনেছি। বাড়ি গিয়ে সেটা তোমাদের দেখাবো কী কী কিনেছি না কিনেছি। আর হচ্ছে মার কাছ থেকে দুটো গুছিয়ে নিয়েছি, বেশ ভালোই হয়েছে। আর মা বলেছে দিয়েছি যখন একবারে ষষ্ঠীতে, এরপরে আর কিছু দেবো না, ষষ্ঠীতে কিন্তু তোর বরকে কিছু দেবো না। আমি বললাম ঠিক আছে আমি নিলেই হলো। তা এখানে একটু জারমুল খেলাম। আর তো চলো এখন বাড়িতে চলে এসেছি, তোমাদের দেখাই কি কিনেছি। এটা হচ্ছে আমার মায়ের বন্ধুর দোকান, তো এই যে এই নাকেরটা কিনেছি, আর একটা নাকের মানে পরাই আছে, তো তোমরা সেটা পরে দেখতে পারবে কোন নাকেরটা আমি পরেছি। তো ফ্রেন্ডস, এখন আমরা যাচ্ছি আমার ছোট ঠাকুমার বাড়ি। তো চলো ছোট ঠাকুমার বাড়িতে পেঁপে আনতে যাচ্ছি, আর এখন সাইকেলে বসবো। তাহলে কি, আমি তো রোজ সাইকেলে করে আদ্রিত নিয়ে যাই। এই যে এটা হচ্ছে আমার বাবার মামার বাড়ি, তো চলে এসেছি, আর আমার ঠাম্মা বাড়ি। আর ওপরে দেখো কত পাখি, আর হচ্ছে ওদিকে একটা আম গাছ আছে, এই আম গাছ থেকে আদ্রিত হচ্ছে কতগুলো আম ছিঁড়ে ফেলেছে, তো ওই পাখিগুলো দেখো। আর এই যে দেখো কত আম হয়েছে গাছে, এবার কিন্তু প্রচুর আম হয়েছে, যে আমগুলো ছিঁড়েছে ঠাম্মা আবার আম আর পেঁপে দিয়ে দিয়েছে। আর পাশেই হচ্ছে তোমার হচ্ছে কলা বাগান। তো দেখো এই যে এখানে আমরা মাঝে সাঝে আসতাম বিয়ের আগে। তো চলো এখন বাড়িতে যাই। বুঝবি, সবাই দেখছে, ল্যাংটু সবাই দেখছে, বিড়ালটাও দেখছে, ওই যে বিড়াল তো পিছনে দেখ। আদ্রিত হচ্ছে এখন বলছে যে টক দই দিয়ে ভাত খাবে, আর আমরা হচ্ছে চারা পোনা মাছ দিয়ে ভাত খেয়েছিলাম। তো চলো ভাত ঠাত খেয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে তোমার 5:00, এখন আমরা যাচ্ছি ঘুরতে, আমি বর
আর আমার বুনু পাশের বাড়ি, আর আমার বান্ধবী যাবে আর ছেলে যাবে। তো আমরা এখন যাচ্ছি ঘুরতে, কোথায় বলো তো? চা খেতে যাচ্ছি কাবুলের দোকানে। তো চলো গার্লস। হ্যাঁ এটা গার্লস হাই স্কুল, এই জায়গাটা আমাদের স্কুল। কত বছর পর আসলাম পাঁচিল টপকা চলো। হ্যাঁ এখানে একটা ইয়ে ছিল, এখানে পাঁচিল টপকা ভেতরে ঢুকছি। কি মিস করি, কি দিন ছিল আমাদের, এক ডাকে সবাই চিনত। চুপ করো, ও মাগো মাগো বেলা দি টাকা। এই এই ভাবে চুপ, উপরে উপরে ওই দেখ, নে এইবারই লাস্ট, উপর দিকে উপর দিকে চোর। এই এই ঘুরে যাত না, ও ও বুঝতে পারতাছে না। আরে এই ধরলি, এই চল আর লাগবে না। আমরা টাবুলের চা ঘরে এসেছি। কি কি চা দেখো, এই কোল্ড কফি, ব্ল্যাক কফি সব পাওয়া যায়। চিরিং আমার বর্ডার নিয়ে বেশি ইয়ে না, আমি সুভজিৎ দারে দেখাম এই ভিডিওটা। আমার আগে দিয়ে নি আছে এটা হচ্ছে আমাদের সেই বিখ্যাত পার্কের মাঠ। এখানে আমরা বসে থাকতাম, ওই কোনাটা দেখছো না, মানে পাঁচিলের একদম শেষ মাথায়, ওখানে আমরা সবাই মিলে গোল মিটিং করতাম বিয়ের আগে। বেশ পুরনো স্মৃতিগুলো মনে পড়লে খুবই ভালো লাগে। তো এখানে এখন আমরা একটু বসবো, বসে একটু গল্প টল্প করবো। এই যে এখানটাতে বসতাম, এখন তো কেমন হয়ে গেছে। এনে লতা, রিয়া, বর্ণালী, সন্ধ্যায় শুধু রয়েছে পূজা আর আমি। এবার ভয় মাঝখানে, ভয় 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 এখন বাড়ি যাচ্ছি, তাই না আদ্রিত? ট্রেন চলে এসেছে এদিক দিয়েও ওদিক দিয়েও। ট্রেনটা কি ফাঁকা হবে আমাদের? হবে ফাঁকা, ফাঁকা হলে একটু শান্তি পাই। যা গরম পড়েছে,
দুদিক দিয়ে ট্রেন আসছে। এটা আগে কোনটা আগে আসবে? তোমার নৌকর মুখ আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি, এক্ষুনি আমরা নামবো। তো বিশাল বিশাল টায়ার্ড আছি, তো আমি তো ঘুমিয়েই পড়েছিলাম। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে। তো টাটা, গুড নাইট।